দেখো এই মুহূর্তে আমরা ডবলি ব্লকে রয়েছি। এখানে যেটা স্থানীয় বাসিন্দারা যেটা অভিযোগ করছেন যে সকাল থেকে বহিরাগতরা এখানে ঢুকে পড়েছে, ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করছে, এমনটাই কিন্তু অভিযোগ। এবং এই মুহূর্তে এই চত্বরে যারা রেসিডেন্ট তারা কিন্তু সবাই রাস্তায় নেমে পড়েছেন এবং তারা বলছেন এই বহিরাগতদের এখান থেকে সরাতে হবে, এরা ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করছে। ঠিক কি অভিযোগ? আমি একাধিক লোকের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি অভিযোগ একটু বলুন তো। এখানে প্রথমত হচ্ছে ক্যান্ডিডেটকে ধরে মারা হয়েছে, এর থেকে বড় অভিযোগ কিছু কি থাকতে পারে? তাছাড়াও বহিরাগত খুব কম করে 30 থেকে 32 জন ছেলে বিভিন্ন জায়গায় বুথে ঘুরে ঘুরে তারা বুথ দখল করেছে। আমাদের বয়স্ক যারা মানে মানে লোকজন আছেন এখানকার তাদেরকে ধরে মারধর করেছেন। বাধ্য হয়ে আমরা এখানে এসেছি যে তাদেরকে রেস্কিউ করা দরকার। এখানে দেওয়াল ভেঙে দেওয়া হয়েছে, এইভাবে মারধর করা। বহিরাগতরা মহিলাদেরকেও মারধর করছে এরকম অভিযোগ আপনারা করছিলেন? একদমই তাই, আমি নিজে মার খেয়েছি। আমার আরো আমাকেও মারা, এনাকেও মারা হয়েছে, আর আমার আরো একজন বন্ধু তাকেও মারা হয়েছে। যখন আমরা এটা পুলিশের কাছে অভিযোগ করতে যাই তারা আমাদেরকে সরিয়ে দিচ্ছে, কোনো আমাদের সাথে তর্ক করছে যে তোমরা সরে যাও। আপনাদের এই ব্লকের রেসিডেন্টরা সকাল থেকে এটা দেখছেন, আপনারা প্রশাসনকে জানিয়েছিলেন? আমরা প্রশাসনকে জানিয়ে তো কোনো লাভ পাচ্ছি না। আমাদের এখানে পুলিশ আসছে, পুলিশকে বলা হচ্ছে, পুলিশ আমাদের বলছে আপনারা সরে যান, সাইডে গিয়ে দাঁড়ান, এখানে এলাকা খালি করে দিন। আরে আমরা আমরা যদি না জানাই আপনাদের তাহলে আমরা সুরাহাটা কবে পাবো? এই যারা বহিরাগতরা এসছে এরা কেউ আইডেন্টিফাই করতে পেরেছেন? এরা কারা, এই এলাকার বাসিন্দা? আইডেন্টিফাই তো এইভাবে করা যায় না, কিন্তু এলাকার বাসিন্দা নয় এটা মনে হয়েছে। আর দ্বিতীয়ত যেটা আমাদের সব থেকে বেশি দৃষ্টিকটু লেগেছে, যারা বয়স্ক, বয়স্কদের আঘাত করা, মেয়েদের আঘাত করা, ক্যান্ডিডেটকে মারা। ধন্যবাদ। কিছু আগে স্থানীয় বাসিন্দারা তারা রাস্তায় নেমে পড়েন এবং তারপর যে ছবি আমরা দেখলাম যে বেশ কয়েকজন আউটসাইডার্স তাদেরকে 25-এর কাছাকাছি তারা এই রাস্তা দিয়ে সামনের দিকে পালিয়ে গেল। ধন্যবাদ ময়ূক, কথা বললাম আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, ই ব্লকের পরিস্থিতি তুলে ধরলো সরাসরি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।